মহানায়ক উত্তম কুমারের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি। জীবনধারা থেকে শুরু করে অভিনয়ে সব ক্ষেত্রেই মহানায়কের উজ্জ্বল ছাপ তার মধ্যে লক্ষ্য করা যেত। জীবনের অন্তিম মুহূর্তটাও ছিল উত্তম কুমারের মতোই। শুটিং করতে করতেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মাত্র 44 বছর বয়সে মর্মান্তিক মৃত্যু হয়েছিল তার। তিনি 90-এর দশকের বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ, কুণাল মিত্র। 1965-এর 30 এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন কুণাল মিত্র। তিনি ছিলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা দেবকী কুমার বসুর নাতি। দেবকুমার বসু পরিচালিত অনুভব ছবিতে একটি বিশেষ চরিত্রে প্রথম অভিনয় করেন কুণাল বাবু। চলচ্চিত্রে আসার পর তার নাম বাসব থেকে বদলে কুণাল করা হয়। এরপর এবার জম্বে মজা কমেডি সিরিয়াল দিয়ে টেলিভিশনে সুযোগ পান কুণাল। বিপরীতে ছিলেন গার্গী নন্দী। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। প্রথম সিরিয়ালটি মোটামুটি হিট হয়। ধীরে ধীরে সিরিয়ালের জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন কুণাল। যিশু দাশগুপ্তর কুয়াশা যখন সিরিয়ালে ইন্দ্রাণী হালদারের বয়ফ্রেন্ডের চরিত্রে কুণালের অভিনয় সবার নজর কাড়ে। কুণাল ইন্দ্রাণী জুটি টিভিতে বেশ জনপ্রিয়তা পায়। এরপর পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় এই জুটিকে নিয়ে বড় পর্দায় একটি ছবি বানালেন। ছবিটির নাম সম্প্রদান। এরপর বেশ কয়েকটি মাঝারি মানের ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছিল কুণাল মিত্রকে। তবে জীবনের বড় ব্রেকটি পান খ্যাতনামা পরিচালক তরুণ মজুমদারের জনপ্রিয় ছবি আলোতে অভিনয় করে। বিপরীতে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয় করেছেন যুগান্তর, নেতাজি সুভাষচন্দ্র বোস, কৃষ্ণকান্তের উইল, প্রিয়জনের মতো জনপ্রিয় বাংলা ছবিতে। কুণালের শেষের দিকের অভিনয় ছিল উত্তম কুমারের ছাপ। উত্তম কুমারের ছবি নিয়ে অতি উত্তম সিরিজে মৌচাক সহ বেশ কিছু উত্তম কেন্দ্রিক টেলি ছবিতে মহানায়কের রোলে অভিনয় করেছিলেন কুণাল মিত্র। তবে অনিয়মিত জীবনযাপন, মদ্যপানের ফলে চেহারা থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে রোমান্টিকতা, ওজনও বাড়তে থাকে। শেষের দিকে বেশ কিছু ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন কুণাল মিত্র। শুকনো লঙ্কা ছবিতে সর্বশেষ অভিনয় করেন তিনি। 2009 সালে টালিগঞ্জের ইন্দ্রপুরী স্টুডিওতে উৎসবে রাত্রি নামের একটি টেলি সিরিয়ালের অভিনয় চলাকালীন হঠাৎ বুকে ব্যথা ওঠে কুণাল মিত্রের। কিছু বুঝে ওঠার আগেই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র 44 বছর বয়সে স্ত্রী রুমা মিত্র ও 2 সন্তান গৌরব এবং দেবশ্রীকে ফেলে রেখে ইহলোক ত্যাগ করেন অভিনেতা কুণাল মিত্র। তার এরূপ অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে টালিগঞ্জ ফিল্ম পাড়ায়। ধন্যবাদ।